হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো বিকেলে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, আমি বারান্দা চা খাচ্ছিলাম বসে, আর তাই জন্য তোমাদের একটু শেয়ার করলাম সেটা তোমাদের সাথে। এই দেখো কি সুন্দর গাছের পাতাগুলো দুইচার, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। আর যেহেতু আজকে ফ্রেন্ডের বাড়ি যাবো বিকেলে, তো ওইগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো ওই জন্য বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই দেখো, আমি বাসনের দোকানে এসেছি, ঠাকুরের বাসনের। তো ঠাকুরের বাসন নেবো না, ওই তেলের পটের জন্য এসেছিলাম। তো তেলের পটগুলো নিয়ে ওদের কাছে, যেটা আমি চাইছিলাম, তো এটাই দেখালাম তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দোকানটা। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। বান্ধবী চলে গেছে কলা বাগানে, ওখানে বলছে ভিড় আছে রাস্তায়। তো আমি জ্যাম, ওই তো রাস্তা যে ভিড় মানে জ্যাম, আর কি থাকবে, মানুষ তো দাঁড়িয়ে থাকবে না মাঝখানে। আর আমরা এখন বোরিং মোড় থেকে বেরাচ্ছি, আর বান্ধবী বেরিয়ে গেছে, গো কেনাকাটি করে নিয়েছে, গিয়ে পে করবো। আমার মেয়ে লজ্জে পাচ্ছে, সবাই দেখছে তো ওই জন্য। তো চলো বান্ধবী বাড়ি গিয়ে আবার কথা বলবো, যদি রাস্তায় পারি আবার দেখাবো, চলো। তো দেখো, এইটা হচ্ছে শ্রী ভবনের কাছে বিরাটিতে, সিটি ইভেন্ট প্লাস যেখানে রয়েছে। তো ওখানে এত লাইন লেগেছে, ওই যে হোয়াইট কালার যেটা দেখছি ওটা শ্রী ভবন, আর এত লাইন সামনে। আমি তো জানতাম না যে এখানে গাড্ডা খুলে রেখেছে রাস্তার মধ্যে, কলের মানে কি পাইপ টাইপ লাগাচ্ছে এসব বলছে, তো জানি না। তো আমাকে এই রিক্সাতে এখানেই নেমে যেতে হয়েছে, নেমে আবার হেঁটে কলাবাগান যেতে হয়েছে। তো এত লাইন, আমি ভাবছি কেন এত লাইন পড়েছে, এরকম লাইন তো পড়ে না সাধারণত, পুজোর সময় পড়ে। তো পরে আমি হাঁটতে হাঁটতে দেখছি যে ও মা, আর আমার দেখে যে মাথা চক্কর দিয়েছে, কি বলবো তোমাদের। তো চলো দেখতে থাকো সবটা। দেখো বান্ধবী, বান্ধবীর মেয়ে আর ছেলে পাপা, তো ওরা মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিল, ও নিয়েছে, আমরা বান্ধবী বাড়িতে নিয়ে গেছিলাম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস। তো সবাই মিলে দেখা যাচ্ছি, সোমা কাঁঠাল নিয়ে গেছে, মেয়ে বলছে তুমি ব্লক করো, সবাই তাকাচ্ছে। এই দেখো ঠান্ডা, দেখো এটা বান্ধবী যাবে, বান্ধবীর বাড়ি গেছিলাম, সে বান্ধবীর ঠাকুর ঘর। ঠাকুর ঘর মানে আমাদের বেডরুমের মধ্যে ঠাকুর ঘরটা ওরকম ভাবে করা, তো খুব সুন্দর। আমার গলুও আছে দেখলাম গিয়ে, খুব সুন্দর। ওখানটা বক্স করবে তাই জন্য রেখেছে, খুব ভালো লেগেছে গো আমার, এত ঠাকুর ঘরটাতে সুন্দর লেগেছে না। আমারও যদি ভবিষ্যতে কোনো সময় নিজের ঘর হয়, আমি এরকমভাবেই বানাবো। তো এবার সবাই বসে একটু গল্প করছি। আমি এদিকটা চেয়ারে বসেছিলাম, ওই এক বান্ধবী আছে, আর এই বান্ধবী আর যাই, যে বান্ধবী বাড়িতে গেছিলাম ওই বান্ধবী গেছিলো চা বানাতে। তো আমার চা তো ফেভারিট, তো চা আনতে গেছিলো। তো আমার বান্ধবী, এই বান্ধবীও চা খেয়েছে, ওর বাড়ির চাটাও খুব ভালো হয়। আমি এই দুজনের বাড়ির চা খেয়ে খুবই পরিতৃপ্ত, কিছু বলার নেই। আর যে সব ফ্রেন্ডরাও মিলেছে, ওইটা বান্ধবীর ছোট ছেলে, মানে যে বান্ধবী বাড়ি গেছি, যে উঠে চলে গেল। ওই যে আমার পাপা বসে আছে আমার বান্ধবীর পিছনে, ও যে তো বসে আছে আর ওকে দেখা যাচ্ছে না, একটা ছোটো ছেলে যে বান্ধবীর বাড়িতে গেছিলাম। আর এই তো চলো দেখো, আর দেখে থাকো, বেশি ব্লগ করা হয়নি ওখানে। আর এই যে সেই চা চলে এসছে, এই যে বান্ধবীও খাচ্ছে, চা হচ্ছে আমার ফেভারিট।
আর এই যে চার বান্ধবী মিলে গল্প করছি, অনেকদিন পর একসাথে মিশে যে গল্প হচ্ছে, এই আর ঝড় উঠেছে ওইটাই আমরা দেখাশোনা করছি। ঝড় উঠেছে, আগে বৃষ্টি নামেনি, তারপর তো যা ভোগান্তি হয়েছে, কেউ মিউমরের প্লাস্টিক নিয়ে মাথায় এসছে, কেউ হচ্ছে কী বলে দা সুগার স্পাইস, কেউ মিষ্টির দোকানের, এরকমভাবে এসছি। ছাতা একটা ছিল, বান্ধবী একটা ছাতা দিয়েছিল, এই আমাদের তো ছাতা ছিল না, তো বাচ্চাগুলোকে দুটো ছাতা দেওয়া হয়েছিল। আমরা যেভাবে এসছি আমরাই জানি, এত ঝড় উঠেছিলো, ঝড় উঠে চলে ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবো মা, তারপরে যা বৃষ্টি নেমেছে, মানে অবস্থা খারাপ। তাও 10টা পর্যন্ত দেখেছি, আর কত দেরি করবো বলো, আর কোনো গাড়ি ঘোড়াও পাইনি যে আসবো, কেউ বলছে যাবে না যাবে না। তো গল্প করছি অনেকদিন পর মিলে, খুব এনজয় করেছি গো, এত এনজয় করেছি, মানে অনেকদিন পর গেছি তো। আর এই যে বান্ধবী যে নাইটি পরে রয়েছে ইয়েলো কালারে, এই বান্ধবীর বাড়িতেই গেছিলাম। আগে যাওয়া হতো ওর বাড়িতে, এখন আর যাওয়া হয় না, তো বাচ্চাদের বড় হয়ে যাওয়ার পরে যা হয় আর কি। আর আমাকে সবাই বলছে বড় ইউটিউবার, তো এখনও তো বড় হইনি, ওদের কথাটা যদি ঈশ্বর শোনে, আমার তোমরা শোনো, তাহলেই আমার হবে। আর সবার জন্য কিছু করার ইচ্ছা এই, আর সব খুব ভালোবাসে গো আমাকে, এটা অনেক আমার বড় পাওনা আর কি। তো এই দেখো রাত্রের ডিনার, চিলি পনির, নিরামিষ ফ্রাইড রাইস আর পোলাও, আর তিন রকম মিষ্টি ছিল দিয়েছিল। তো আমি তো জানি না, দু চামচ খেয়ে আমার পেট ভরে গেছে, তো ও বলছিলো কিরে ভালো হয়নি, আর পোলাওটা এত দুর্দান্ত হয়েছিল না, মানে তোমাদের কি বলবো, খুব সুন্দর হয়েছিল পোলাওটা, সবকটাই ভালো হয়েছিলো, কিন্তু পোলাওটা ইজ বেস্ট হয়েছিল আর কি। এখন বেজে গেছে 10টা, এখন দেখো বাইরে পুরো অন্ধকার আর জোরে বৃষ্টি পড়ছে, যেতে পারছি না। যদি বান্ধবীকে বললাম টোটোওয়ালা আছে নাকি জানাশোনা, যদি বলে তার স্টেশন পর্যন্ত যদি নিয়ে যায় তাহলে বাড়ি যেতে পারবো, এখন জানি না কখন যাবো, 10টা বেজে গেছে, আর আমি ওপারে গেলে আমার রিক্সা পাবোও না এতই বৃষ্টির মধ্যে, দেখা যাক কী হয়। তো চলো ভিডিওটা এন্ড করে দিই, দেখো প্রচুর আর কি তোমরা শুনতেও পাচ্ছ বৃষ্টির আওয়াজ, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর মেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন বাজ পড়েনি চমকাচ্ছে এই। তো চলো টাটা বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।